প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের প্রাত্যহিক জীবনের সেটেই অধ্যায়ের 27 পৃষ্ঠার অনুশীলনীর যে 1 নম্বর অঙ্কটা রয়েছে এগুলো আমরা আজকে সলভ করব। তো এখানে সবগুলোই হচ্ছে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বরটা নিলাম, 1-এর ক। এখানে এ সেট দেওয়া ছিল হচ্ছে এক্স এলিমেন্ট এন, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এগুলো। তো এদিকে শর্ত দেওয়া হয়েছে যে এক্সের যে মানটা অর্থাৎ উপাদানগুলো -3 চেয়ে বড় হতে হবে, আর এইদিকে হচ্ছে +5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট হতে হবে। এই যে এই দাগটা দিয়ে আসলে সমান চিহ্ন বোঝানো হয়। তো আমরা প্রথমেই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেটটা আমরা এখানে লিখব, যে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক যখনই এন দেওয়া থাকবে এটা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন সমান সমান হচ্ছে 1, 2, 3, 4 এইভাবে ডট ডট ডট, তার মানে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো মাইনাস ফিগার আসে না, কিন্তু এখানে শর্তে যদিও দেওয়া আছে যে এক্সের মানটা -3 চেয়ে বড় হবে, -3 চেয়ে বড় কিন্তু -2 আছে, -1 আছে, 0 আছে, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে সেগুলো আসবে না, যার কারণে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অতএব এ সমান সমান আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, অথবা আমরা একটা কথা বলতে পারি যে এখানে এ সেটের সদস্যগুলো আমরা ডাইরেক্ট লিখলেও হবে, এটা সমস্যা না। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 0 আসে না, যার কারণে -3 চেয়ে যেহেতু বড় চাওয়া হয়েছে তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করব, +1 মাইনাসের চেয়ে বড় হয়, তাহলে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, আর যেহেতু 5-এর সমানও বলা আছে তাহলে 5টাও আমাদের নিতে হবে। তো এটাই কিন্তু আমাদের 1-এর ক-এর অ্যান্সার। তো নেক্সট আমরা হচ্ছে খ নম্বরে যাই। খ নম্বরে বি সেট দেওয়া ছিল, এখানে এক্স এলিমেন্ট জেড, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তারপরে আবার বাড়তি শর্ত দেওয়া হয়েছে যে সেই এক্সটা বা উপাদানগুলো মৌলিক সংখ্যা হতে হবে, মৌলিক সংখ্যা। হ্যাঁ, এবং আরও শর্ত দেওয়া আছে যে তা সেই মানগুলো যদি স্কোয়ার করা হয় এটা 50-এর চেয়ে ছোট অথবা এটা দিয়ে সমান বোঝানো হয়। তো এই তো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা আগে এটা বলি যে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট, হ্যাঁ, পূর্ণ সংখ্যার সেট জেড সমান সমান, তো মাইনাস যেহেতু আসলে অসীম আমি কোথা থেকে শুরু করব, এই জন্য সামনে কিছু ডট দিয়ে যে কোনো জায়গা থেকে শুরু করো, -4, -3, -2, তারপর -1, তারপর 0, তারপরে +1, +2 এইভাবে অসীম পর্যন্ত যাবে। কিন্তু এখানে সেকেন্ড শর্ত আছে, দেখো মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, কেননা মৌলিক সংখ্যার যে সংজ্ঞা এখানে বলাই আছে যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তো যার কারণে এখানে আমরা এখন বলবো যে হচ্ছে যে এখানে আমাদের দেখো এখানে কিছু মান ধরে নিতে হবে, তার স্কোয়ার করে আমাদের এই শর্তটা মিলাতে হবে। তো মাইনাসগুলো বাদ দেবো, আর 0-কে মৌলিক সংখ্যা ধরা হয় না, যার কারণে 0 বাদ যাবে, 1-ও মৌলিক সংখ্যা নয়, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2। তো আমরা এইখান থেকে বুঝে x সমান 2 হলে তাহলে আমরা স্কোয়ার করে দেখব কি হয়, x স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার সমান হচ্ছে 4। তো এটা কিন্তু 50-এর চেয়ে ছোট আমরা এখানে দেব, তো এটা কিন্তু অ্যাপ্রুভ করলো, অর্থাৎ এটা আমাদের একটা অ্যান্সার হবে। তো এরপরে আমরা 3 ধরে দেখি, x সমান 3 হলে x স্কোয়ার সমান হচ্ছে আমাদের 3 স্কোয়ার সমান 9, হ্যাঁ এটাও কিন্তু 50-এর চেয়ে ছোট, তাহলে এই মানটাও হবে। 4 ধরবো না, যেহেতু 4 কোনো মৌলিক সংখ্যা নয়, যার কারণে আমরা 4টা কিন্তু এখানে অ্যাভয়েড করব। আর এখানে আমরা যদিও পূর্ণ সংখ্যা সেট লিখেছি, এখানে আমরা দেখো 4ও লিখেছি, বা প্লাসের দিকেও আমরা 2-এর পরে 3, 4 এইভাবে দিতে পারি, কেননা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সব, কিন্তু সেকেন্ড শর্তে আবার মৌলিক সংখ্যা বলা হয়েছে, সেগুলো বুঝে বুঝে আমাদের এখানে মানগুলো নিতে হবে। তো এরপর আমরা 5 দিয়ে করি, 5 নিলে এক্স স্কোয়ার সমান হবে 5 স্কোয়ার সমান হচ্ছে 25, এটাও 50-এর চেয়ে ছোট। তারপরে আমরা 6 নেব না, 6 যেহেতু মৌলিক সংখ্যা নয়, এরপরে আমরা 7 নিয়ে নেব, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 7 স্কোয়ার সমান হচ্ছে 49, এটাও কিন্তু 50-এর চেয়ে ছোট। এরপরে 7-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 9, কিন্তু যৌগিক সংখ্যা, আরেকটা আমরা দেখাবো 11,
11 11 হলে দেখো x স্কয়ার সমান হচ্ছে 11 এর উপর স্কয়ার তো এটা 121 হয়ে যায় এটা কিন্তু 50 এর চেয়ে ছোট নয় তো আমরা বড় চিহ্ন না দিয়ে ছোট নয়টাই ইউজ করব তাহলে এইখান থেকে আমাদের যে অ্যানসার বের হলো যে b সেট তাহলে আমাদের কি কি হবে 2 হবে 3 হবে 5 হবে আর 7 হবে এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যানসার এরপর গ গ নম্বরে আছে c সমান x এলিমেন্ট z অর্থাৎ এটাও পূর্ণ সংখ্যা আর এখানে শর্ত আছে যে সেই মানটার 4 পাওয়ার দিলে 264 এর চেয়ে ছোট হতে হবে তো আমরা আগে z সেটটার কথা বলি যে আমরা জানি z মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা তো আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z সমান মাইনাসের যে কোনো জায়গা থেকে শুরু করো এদিকে একটু ডট ডট দাও -3 -2 -1 0 1 2 3 ডট 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 এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এখন এই মানগুলো আমরা দেখো এখানে আমাদের মাইনাস মানও নিতে হবে যেহেতু আগেরটার মতো এখানে কোনো মৌলিক বলে নাই তো আমরা কি করব আমরা আসলে মাইনাস কত থেকে এই মানগুলো ধরব সেটা আমাদের এখানে বুঝতে হবে তো z মানে যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আমরা 0 নেব প্লাস মান নেব মাইনাস মান নেব আমরা দেখো 0 থেকে যদি শুরু করি x সমান 0 হলে তাহলে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 0 টু দি পাওয়ার 4 0 এর উপর যত পাওয়ারই হোক এটা 0 হয়ে যায় তো এইটা কিন্তু 264 এর চেয়ে ছোট সো এটা আমাদের একটা অ্যানসার হবে এরপরে দেখো এখানে জোড় পাওয়ার থাকলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস একসাথে নেওয়া প্লাস মাইনাস 1 হলে হ্যাঁ তাহলে x টু দি পাওয়ার 4 সমান কারণ একবার প্লাস নেব একবার মাইনাস নেব এটা করার দরকার হয় না জোর পাওয়ার থাকলে আসলে মাইনাসের উপর জোর পাওয়ার হলে ওটা প্লাস হয়ে যায় তাহলে প্লাস মাইনাস 1 তার উপর 4 পাওয়ার তো 1 এর উপর যত পাওয়ারই হোক এটা 1 হয় প্লাস 1 এর 4 পাওয়ারও প্লাস 1 আবার মাইনাস 1 এর 4 পাওয়ার অর্থাৎ জোর পাওয়ার থাকলে এটাও কিন্তু প্লাস হয়ে যায় তাহলে এটাও আমাদের 264 এর চেয়ে ছোট এরপরে আমরা প্লাস মাইনাস 2 দিয়ে দেখব প্লাস মাইনাস 2 হলে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4 তো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 কে 4 বার গুণ করা 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 তো এটাও কিন্তু আমাদের 264 এর চেয়ে ছোট সো এগুলো সবগুলোই অ্যানসারে আসবে এরপরে আমরা প্লাস মাইনাস 3 দিয়ে দেখি x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে x এর মান আমরা 3 ধরেছি তাহলে প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4 তো 3 কে যদি আমরা 4 বার গুণ করি 3 ত্রিক্ষা 9 3 নং 27 27 গুণন 3 তিন সাথে একুশ এর এক হাতে 2 81 অর্থাৎ 81 এটাও কিন্তু আমাদের 264 চেয়ে ছোট এরপরে x এর মান আমরা প্লাস মাইনাস 4 দিয়ে করব তাহলে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে প্লাস মাইনাস 4 তার উপরে 4 পাওয়ার তো এগুলো তোমরা ক্যালকুলেটারই করবে 4 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে 4 4 16 এদিকে 4 4 16 আর 16 16 গুণ করলে 256 হয় 6 6 36 6 হাতে 3 6 কে 6 3 9 6 1 9 6 15 5 7 1 হ্যাঁ 256 তো 256 কিন্তু 264 চেয়ে ছোট এই নেক্সট আমরা আরেকটা নেব x সমান প্লাস মাইনাস 5 হলে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে প্লাস মাইনাস 5 এর উপরে 4 পাওয়ার সো 5 কে আমরা যদি 4 বার গুণ করি তাহলে দেখো এবার বড় হয়ে যাবে 264 চেয়ে তো এটা হচ্ছে 5 5 25 এটা হচ্ছে 5 5 25 25 25 গুণ করলে 625 এটা নট লেস দেন 264 এই জায়গাগুলো আসলে বড় চিহ্ন না দিয়ে ছোট নয় দিলেই ভালো হয় তো এই মানটা অ্যাপ্রুভ করলো না তাহলে আমাদের নির্ণেয় সেট সি সেট যেটা হবে সেটা হচ্ছে আমরা জিরো থেকে আমরা তো দুইভাবে দেখাতে পারি একটা আমরা দেখাই আগে জিরো প্লাস মাইনাস 1 তারপর প্লাস মাইনাস 2 তারপর প্লাস মাইনাস 3 তারপর প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 সরি 5টা আসেনি 4 পর্যন্ত এটা প্লাস মাইনাস একসাথে দেওয়া যায় অথবা তোমরা এইভাবে দিতে পারো যদি আলাদা আলাদা করে দাও তাহলে ছোট থেকে বড় যেহেতু আমরা লিখি সাধারণত সেটের যদিও কোনো ক্রম নেই এখানে সবচেয়ে ছোট কিন্তু মাইনাস 4 সো মাইনাস 4 তারপর আস্তে আস্তে বড়র দিকে যাবে মাইনাস 3 মাইনাস 2 তারপর মাইনাস 1 তারপর আসবে 0 তারপরে প্লাস 1 প্লাস 2 তারপর প্লাস 3 প্লাস 4 এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তো আজকের পাঠ আসলে এ পর্যন্তই ধন্যবাদ